আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। সতেরো সালে গুগলের ঢাকাই ছবির যে নায়িকাকে অনুসন্ধান করা হয়েছে তিনি হচ্ছেন শবনম ইয়াসমিন বুবলি গুগল বছর সর্বাধিক অনুসন্ধানকৃত দর্জন মানুষের নাম প্রকাশ করে তার মধ্যে শবনম ইয়াসমিন বুবলি রয়েছে নয় নম্বরে গুগল ট্রেন্ডিংয়ে পিপল তালিকায় সব বিভাগের শীর্ষে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী নূর তবে ঢাকাই ছবি নায়িকাদের মধ্যে একমাত্র বুবলি এসেছেন এই তালিকায় এছাড়া সম্মিলিত তালিকায় তাস্কিন আহমেদের স্থান রয়েছে তিন নম্বরে দুই নম্বরে রয়েছেন বিতর্কিত তারকা মিয়া খলিফা আর শীর্ষে সাবিলানুর এরপরে চার নম্বরে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খান বুবলি খবর পাঠিকা থেকে নায়িকা হয়েছেন স্বামী মাহমেদ রনির পরিচালনাধীন সিনেমা বসগিড়ি দিয়ে তার সিনেমায় যাত্রা শুরু হয় তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান এরপর নানাভাবেই বুবলি আলোচনায় আসেন স্বাভাবিকভাবেই এই নবাগতাকে নিয়ে কৌতূহলী হয় চলচ্চিত্র প্রেমীরা গুগল প্রতি বছর তাদের সার্চ ইঞ্জিনের সন্তানকৃত বিষয়গুলোকে বছর শেষে ট্রেন্ডিং হিসেবে প্রকাশ করে এবছরের প্রকাশিত তালিকা থেকে পিপল তালিকায় দেখা গেছে এসব তথ্য শীর্ষ দশে বুবলি একমাত্র ঢাকায় ছবি নায়িকা হিসেবে উঠে এসেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ